नमस्कार बंधुरा, कृष्णा रान्नाघर विद विलेज फूडे अपने सकल के स्वागत जानिए आज के रेसिपि शुरू करब। आज के रेसिपी अपन शेयर करब मिस्टी दई रेसिपि। तो क्यों झटपट मिस्टी दई बनाते पारबेन, कोनो रकम दूध जाल देया झमेला छाड़ा मात्र एक घंटार मध्य मिस्टी दई एकदम तैरी हो जाए, तारपर ही एकदम ठंडा ठंडा मिस्टी दई खेते पारबेन। तो से ही रेसिपिटाई आज के संगे शेयर करछि। किछुदिन आगे हमें एक मिस्टी दई रेसिपि अपन संगे शेयर करेछिलाम, आपनादेर भीषण भीषण भालो लेगेछे, सकले মানে প্রচুর সাড়া দিয়েছেন। তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ওই রকমই আরেকটা মিষ্টি দই রেসিপি দেওয়ার জন্য, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি আরেকটা মিষ্টি দই রেসিপি। এটা একটু অন্য রকম ভাবে বানাবো এবং বলে দিচ্ছি আপনাদের খুবই ঝামেলা কম, মানে যে কেউ বানাতে পারবেন, বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে এটা। তো চলুন মিষ্টি দই বানানো শুরু করে দিই। আর এখন তো প্রচণ্ড গরম চলছে, এই গরমের সময়তে মানে ঠান্ডা ঠান্ডা দই, ঠান্ডা ঠান্ডা জিনিস আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তবে মিষ্টি দই থেকে আমি 100 বার এটা মানে 100 বার কথাটা বলবো যে মিষ্টি দই থেকে টক দই আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী, কিন্তু মাঝে মাঝে মিষ্টি দইটা খেতে খুবই ভালো লাগে। আবার সেটা যদি বাড়িতে বানানো হয় তার তো কথাই নেই, বাড়ির মিষ্টি দই বানানো কিন্তু স্বাদই আলাদা। তো চলুন কীভাবে বানাতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চটপট বাড়িতে বানিয়ে ফেলবেন যখনই খেতে ইচ্ছে করবে, আর কিছুক্ষণ ফ্রিজেতে রাখবেন দিয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপরে চটপট সব খেয়ে নেবেন। ঢাকনা সহ সুন্দর একটা মাটির হাঁড়ি আমি নিয়ে এসেছি দই বসানোর জন্য। তো আজকে এই মাটির হাঁড়িতেই দইটা বসাবো, আর হাঁড়িটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাঁড়িটাকে আমি কিছুক্ষণ রোদেতে দিয়ে রাখবো, তো ভালো করে শুকিয়ে নিতে হবে হাঁড়িটাকে। আর প্রচণ্ড রোদের তাপ আছে, রোদেতেই কিন্তু এটা শুকিয়ে যাবে। মিষ্টি দই বানানোর জন্য মাত্র 3টে উপকরণ লাগবে, একটা হচ্ছে পাউডার দুধ, আর এখানে চিনি নিয়েছি, আর লাগছে টক দই। এক কেজি মতো আমি মিষ্টি দই বানাবো, তো তার জন্য 200 গ্রাম টক দইকে এইভাবে আমি জল ছড়াতে রেখে দিয়েছি। আস্তে আস্তে জলটা অনেকটা ঝরে যাবে, দিয়ে তারপরে যেটা থাকবে সেটা নেব। প্রচুর যে টক দই থেকে প্রচুর জল ঝরে, এইভাবে রেখে দিলে সব জলটা ঝরে যাবে। যে হাঁড়িটাকে আমি রোদে দিয়ে এলাম ওই হাঁড়িটার পরিমাণেতে মানে এক হাঁড়ি জল আমি নিয়ে নিয়েছি। এখানে না যখন খুব হাওয়া দেয় তখন আমার কষ্ট হয় না, কিন্তু যখন হাওয়া দেয় না তখন কষ্ট হয়, আর হাওয়া দিলে উনুনের কষ্ট হয়, কারণ বারবার উনুনটাকে নিভিয়ে দেবে আর এত ধোঁয়া হবে, আর যদি হাওয়া না দেয় দারুণ উনুন জ্বলে। 2 থেকে 3 মিনিট এরকম জলটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে। তো জলটাকে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এটা হচ্ছে 500 প্যাকেট, তো 500 দুধ লাগবে না, 250 মতো দুধ লাগবে। তো 250 মতো দুধ আমি নিয়ে নিচ্ছি, অর্ধেকটা নিলেই হয়ে যাবে। এবারে ফুটানো গরম জল থেকে জল নিয়ে অল্প অল্প করে দেবো আর দুধটা গুলে নেব। এই বাটিটা 1.5 বাটি পরিমাণ আমি চিনি দেব, আর সামান্য কড়াইতে একটুখানি জল দিয়ে দিয়েছি। তো চিনির একটা ক্যারামেল তৈরি করে নেবো, দেখবেন মিষ্টি দুধের মধ্যে একটা সুন্দর লালচে কালার থাকে না, সেই কালারটা আনার জন্য ক্যারামেলটা তৈরি করতে হবে। আস্তে আস্তে দেখুন চিনির মধ্যে একটা লালচে কালার চলে আসছে, আর একদম হালকা আঁচেতে এটা করতে হয়। এর জোরে উনুনে আঁচ এসে যাচ্ছে, সেজন্য একটু নামিয়ে নিলাম, খুব জোরে আঁচ এসে গেলে আবার চিনিটা পুড়ে যাবে, সেই জন্য আমি নামিয়ে নিলাম। তো দেখুন চিনির মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে, একটুখানি নাড়াচাড়া করি। এই কাজটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে, উনানে আঁচ খুব জোরে এসে গেছে, তাই কড়াটা আমি নামিয়ে নিয়ে করছি। আর যদি গ্যাসের মধ্যে করেন তাহলে তো একদম সিম করে দেবেন গ্যাসের আঁচটাকে। এবার এখান থেকে এই দুধের গোলাটা নিয়ে একটু একটু করে দেবো।
আবারও কড়াটা উনানে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে চিনির যে ক্যারামেলটা তৈরি করলাম ওটা আস্তে আস্তে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন একটা সুন্দর লালচে কালার চলে এসেছে। এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ক্যারামেলটার মধ্যে যে দুধটা মিশিয়েছিলাম সেই দুধের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এইটা নিয়ে এই যে সাদা দুধটা গলা আছে এর মধ্যে মিশিয়ে দেবো। আলাদা করে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, এতেই কিন্তু দইটা ভালো মিষ্টি হয়ে যাবে। কারণ ক্যারামেলের সময় আমি অনেকটা পরিমাণ চিনি দিয়েছিলাম। দেখুন দুধটার মধ্যে পুরো একটা লালচে কালার চলে এসেছে। এই যে টক দই থেকে বেশ কিছুটা জল ঝরে গেছে। টক দই জলটা ঝরে যাওয়ার পর দইটা কিছুটা ছানার মতো হয়ে যায়, ছানার মতো হয়ে গেছে। আর মিষ্টি দই বসাতে গেলে টক দইয়ের বীজ কিছুটা লাগে। এখন ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটে নেওয়ার পর দইটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে, এরকম যেন ক্রিমের মতো হয়ে যায়, এতটুকু যেন দানা ভাব না থাকে। আর এদিকে যে দুধটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল ডুবিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আঙুলটা যেন গরমটা সহ্য করতে পারে। এই দেখুন এতক্ষণ আমি ডুবিয়ে রেখে দিয়েছি, সেই রকম দুধটা ঠান্ডা করে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প উষ্ণ গরম দুধ নিয়ে আমি এই দইয়ের মধ্যে দেব, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। দুধটা কিন্তু অতিরিক্ত গরম হলে দইয়ের মধ্যে যেই দেবেন সাথে সাথে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। আমি যেরকম দেখালাম একটা আঙুল ডুবিয়ে থাকা যাবে সেই রকম যেন দুধটা গরম থাকে। দইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে দুধটাকে অল্প অল্প এটার মধ্যে দেব, দিয়ে মেশাতে থাকবো। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আর এদিকে হাঁড়িটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এই হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। উনানটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তার উপরে একটা থালা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে সুতির কাপড় বা সুতির তোয়ালে এরকম ভাবে ঢেকে দিতে হবে। ভালো করে পুরো হাঁড়িটাকে ভালো করে এইভাবে কভার করে দিতে হবে যাতে গরমটা না নিচে থেকে বেরিয়ে আসে। আবার উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমেই কড়া ঢাকা দিয়েটা দিচ্ছিলাম, এটা কিন্তু ফাঁক বইছে, ভিতরের যে ভাপটা সৃষ্টি হবে সেটা যেন গরম ভাপটা সেটা যেন বাইরে বেরিয়ে আসতে না পারে, সেই জন্য আমি স্টিলের গামলাটা দেবো, এটা কিন্তু ফাঁক বইবে না। উনানের মধ্যে আর জাল দেব না, উনানের মধ্যে যা আঁচ আছে তাতেই কিন্তু দইটা বসে যাবে। এবার এক ঘন্টা আমি এইভাবে বসিয়ে রেখে দেবো একদম হালকা আঁচেতে। আর আপনারা যদি এটা গ্যাসে তৈরি করেন তাহলে একদম সিম করে দেবেন গ্যাসটাকে, দিয়ে বসিয়ে রেখে দেবেন এক ঘন্টা। ঠিক এইভাবে আপনি দইটা বসে যাবে। এক ঘন্টা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। এবার আপনাদের আস্তে আস্তে খুলে দেখাই যে কতটা বসেছে দইটা। পুরো ভিতরটা ঘাম জমে গেছে একদম। তো দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে। দইটা এখন খুবই গরম আছে, এটাকে আমি কিছুক্ষণ এখন বাইরে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তারপরেতে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রাখবো, কারণ দই গরম গরম ভালো লাগে না, ঠান্ডা দই ভালো লাগে। তাই ফ্রিজেতে একটু ঠান্ডা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। দই একদম ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, আর এই যে আমার দুজন গেস্ট চলে এসেছেন মিষ্টি দই খাওয়ার জন্য। তো দেখুন দইয়ের কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন কল্যাণবাবু প্রথম, বর্ণিতা ম্যাডাম দ্বিতীয়। তাতে কি হয়েছে গেস্টরা সবসময় আগে। থ্যাংক ইউ ভাই, আগে খান।
দিতে না দিদি ওদিকে কল্যাণ বাবু শেষ হয়ে গেছে আরেকটু আর না আচ্ছা এবার বর্ণিতাকে একটু দি ওরে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে বর্ণিতা মাম ভাও আঙ্কেল ভালো আছে আর একটু নেবে একটু নেবে আচ্ছা ঠিক আছে যা ভালো করেছো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম শেষ হয়ে গেল আবার আছে যখন ভালো লাগবে আবার খাবে ঠিক আছে তোমাদের জন্যই তো তো দেখলেন তো কোনো রকম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কত চটপট একদম দই তৈরি হয়ে গেল মিষ্টি দই তো এইভাবে একদম খুব কম সময়ের মধ্যে মিষ্টি দই বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে আনন্দ করে খান দেখছেন বাচ্চারা কত আনন্দ করে খাচ্ছে মানে দোকানের থেকেও ভালো হবে এইভাবে যদি দইটা বানান